আসসালামু আলাইকুম। আজকে আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে যাচ্ছি আমরা, সেটা হলো ইতালিতে সাপ্তাহিক যে বাজারগুলো হয় আমরা বলি বাংকার। হ্যাঁ, এই বাংকারগুলো আজকে আপনাদেরকে দেখাবো। যারা অনেক বাঙালি ভাইরা কমেন্ট করেন, আমি আগেও শো করেছিলাম যে অবৈধ যারা আছে তারা বেশিরভাগ বাংকারে কাজ করে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে বাংকার জিনিসটা কি এবং বাংকারের এখানে কী কাজগুলো হয়ে থাকে। তো আজকে আমরা এখন যাচ্ছি সাপ্তাহিক বাজার। আজকে আমাদের এখানে শনিবার, আমাদের এখানে সাপ্তাহিক বাজার শনিবার। এক এক শহরে এক এক টাইমে এটা হয়ে থাকে। আর যারা এখানে কাজ করে তারা ডকুমেন্ট ছাড়াই কাজ করতে পারে এবং ভালো একটা স্যালারি আসে। তো চলেন আমরা ভিডিওতে দেখাইতে দেখাইতে আজকে আপনাদেরকে নিয়ে যাই। চলেন, আমরা তিনজন আজকে হাটে যাব। এ হলো রাজীব, এ হলো হিমায়ত ভাই। তা আমরা তিনজন এখন হাটে যাব এবং আপনাদের সাথে হাটটা শেয়ার করব, যে হাটে কি কি পাওয়া যায় এবং হাটে আপনারা কিভাবে কাজ করবেন। আমরাও কিন্তু একটা সময় যখন প্রথম প্রথম আসছি এই হাটে কাজ করছি। তো চলেন আজকে আপনাদেরকে দেখাই আমরা এই হাটের পরিস্থিতি। এগুলো হলো শু, জুতা, বিভিন্ন জাতের। চলেন আপনাকে একটা জুতার প্রাইস দেখাই। এই জুতাটা 51 ইউরো প্রাইস লাগানো আছে, আপনি এখানে দামাদামি করতে পারবেন। এটা হলো বাংলাদেশের হাট বাজারের মতন, এখানে আপনি চাইলে দামাদামি করতে পারবেন। বিভিন্ন প্রাইজের ভালো ভালো জুতোগুলো আছে। ইতালিয়ানরা অনেক সময় এখান থেকেই নেয় বেশিরভাগ সময়, কারণ এটা হলো হাট। আমরা যেমন হাটে শপিং করতে পছন্দ করি, ঠিক এরাও। দেখেন এইটা হলো নার্সারি শপ, বিভিন্ন ফল গাছ ফুল গাছ। এই যে দেখেন এখানে বিভিন্ন গাছ আছে। যদি আপনাকে একটা লেবু গাছ দেখাই, প্রত্যেক লেবু গাছ কতগুলো লেবু হয়েছে যদি দেখেন। এই যে দেখেন বড়, এদেশে কিন্তু বীজ পাওয়া যায়। আপনাদেরকে দেখাই, অনেকেই বীজ খোঁজেন। এই যে দেখেন বীজ পাওয়া যায়, বিভিন্ন সবজির বীজ। এটা হলো পুঁই শাক, এগুলো কী শাক জানি না। এখানে ইতালিয়ান অনেক শাক আছে, বাংলাদেশি শাক আছে, বরবটি, তারপর হলো গিয়ে বিভিন্ন রকম দেখেন ফুলকপি। এই দেশে এগুলো চাষ করা হয়। আপনারা হলো ঘরের ব্যালকনিতে এই দেশে ওরা বেশিরভাগ চাষ করে, কারণ ওরা নিয়ে ঘরের ব্যালকনিতে চাষ করে। ইতালিয়ানরা বিভিন্ন জায়গায় ওরা চাষ করে থাকে। দেখেন কত সুন্দর সুন্দর ফুল, আপনাকে দেখাই। 1 ইউরো দাম এর এক একটা টপে। এটা উঠে আপনি জাস্ট মেইন টপে লাগাবেন তাহলেই হবে। আপনাকে যদি দেখাই, অনেক সুন্দর সুন্দর ফুল আছে, মরিচ গাছও আছে। ইতালিতে এই সব এই পাইয়া যাবেন, অ্যাভেলেবেল। এই যে দেখেন এইগুলো যেই দোকানগুলো দেখতেছেন এগুলো হলো সবই বাংকার। বাংকার বাংকার বলতে কি, এই যে একটা দোকানে বলা হয় বাংকার। এই এইটাকে ইতালিয়ান ভাষায় কী বলে সেটা আমার জানা নাই, কারণ আমি এই সাপ্তাহিক বাজারে সাপ্তাহিক বাজারটাকে ইতালিয়ান ভাষায় একটা কথা আছে, সেই কথাটা আমার মনে নেই যে সাপ্তাহিক বাজারটাকে ইতালিয়ান ভাষায় কী জানি বলে, আমি ভুলে গেছি। মনে পড়লে আপনাদের ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিব, যদি আমার মনে আসে। তো এই হলো সেখানে আপনারা ডকুমেন্ট ছাড়াও কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এটা আমাদের কি কিনবেন, আমার একটা ব্যাসলেট গিফট করেন। এখন যে দোকানটা দেখাইলাম, যেখানে ব্যাসলেট ফ্যাসলেট দেখালাম, এটা আমাদের এক বাঙালি ভাইয়ের দোকান ছিল। এই যে দেখেন এটা হলো আরেক বাঙালি ভাই সবজির দোকান। এখানে বাঙালি যা আছে সব পাবেন। ওই যে দেখেন ভেন্ডি, কাঁচামরিচ, চিচিঙ্গা, লাউ সব পাবেন। এখানে বাংলাদেশি যত ইয়ে আছে, এই যে ধনিয়া পাতা, তারপর হলো গিয়ে শসা, টমেটো, এটা হলো বাংলাদেশি ভাইয়ের দোকান। হ্যাঁ, তার সবজির দোকান। এটা হলো মরক্কিয়ানদের। এইখানে একটা সুবিধা হলো কি, আপনি এখানে ডকুমেন্ট ছাড়া কাজ করতে পারেন। এখানে ওরা পার ডে পেমেন্ট করে থাকে, আবার অনেকে মাস ভিত্তিকও পেমেন্ট পায়। হ্যাঁ, এখানে আমরা বাংলাদেশে যেরকম সুপার শপ টাইপের আছে না, ঠিক ওইরকমই, কিন্তু এটা হলো হাটে বসে, মানে একটা খালি জায়গা আছে।
এগুলো প্রাইস তো ওরা হলো এরকম, মানে একটা জায়গা আছে পোস্ত বলা হয়, এই পোস্ততে ওরা বসে প্রতি 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 এলাকায় একটা ডেট আছে, ওই ডেট অনুযায়ী এরা বসে থাকে। যেমন আমাদের এখানে শনিবার, কোথাও রবিবার, কোথাও সোমবার, এখানে এক একদিন এক এক সময় বসে থাকে। এইসব জায়গায় আপনার কাজ করতে গেলে ডকুমেন্টস প্রয়োজন হয় না, কারণ এখানে প্রায় দোকানগুলো বাঙালিদের মোরক্কিদের হইয়া থাকে। প্রায় 90% দোকানগুলো ইটালিয়ানদের দোকান খুবই কম থাকে এখানে, কারণ ইটালিয়ানরা এইসব কাজ খুবই কম করে। এগুলো বেশিরভাগই করে বাঙালিরা, মোরক্কিরা, ফার্সিরা, এরা হলো সব থেকে বেশি করে, আরবিরা বেশি করে। এই যে দেখেন ব্যাগের দোকান। এইসব জায়গায় আপনার কাজ করতে গেলে আপনার আমল ডকুমেন্ট প্রয়োজন হয় না। আমরা যখন প্রথম আসছিলাম, যখন আমাদের কাছে ডকুমেন্ট ছিল না, তখন আমি এখানে কাজ করছি। আমি এই মাসে কাজ করি না, আমি অন্য জায়গায় কাজ করছি। আমাদের এক বাঙালি ভাই ছিল, উনি আমাদের কাজে রাখছিল। অবশ্য আপনার একটা কথা আমি বলি যে নাইমামার থেকে আনাও ভালো। হ্যাঁ, তো বসে থাকার থেকে এইসব জায়গায় কাজ করা ভালো। এখানে আপনি পার্টি মিনিমাম 30 লিটার পাওয়া যাবেন, 30 থেকে 40 লিটার অনায়াসে পাওয়া যাবেন। তো এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকারই নেই, আপনি চেষ্টা করবেন। এগুলো অনেক 90 এগুলোর মধ্যে 50% বাঙালিরা করে। হ্যাঁ, এখানে এই যে এই মাঠটার ভিতরে হয়তো 15 থেকে 20 জন বাঙালির দোকান আছে। যদি এখানে 100 দোকান থাকে, সেখানে 30টা বাঙালিদের দোকান পাবেন। হ্যাঁ, প্রায় জায়গায় পাবেন। হ্যাঁ, তো এই ব্যবসা কিন্তু অনেক ভালো একটা ব্যবসা। এই ব্যবসা কিন্তু মানে প্রফিটেবল ব্যবসা। এখানে লাইট লুচে, লাইটকে ইতালিয়ান ভাষায় লুচে বলা হয়। তো একটা মোরক্কির দোকান। আপনারা দেখেন আরও কম দামে জুতা দেখায়, ভালো ভালো জুতা। এই যে দেখেন এগুলোর দাম মাত্র 20 ইউরো, যেখানে লাগানো আছে 20 ইউরো দাম। জুতাগুলো কোয়ালিটি আছে, মেড ইন চায়না হইলেও আমি যে মার্কেটে কাজ করি, আমি এখন চায়নাদের সাথে যে মার্কেটে কাজ করি, এদের 90% প্রোডাক্ট সেইখান থেকেই আসে। কারণ এরা ওইখান থেকে জোগাড় করে এরা এখানে বেচে, কারণ আমাদের মার্কেটটাই মূলত এদের জন্য। এরা পাইকারি থেকে ওইখানে কিনে আসে, ওইখান থেকে এগুলো বেচে। এই যে জুতাগুলো দেখতেছেন, এগুলো সবই মেড ইন চায়না, বুঝতে পারছেন? এগুলো মেড ইন চায়না। আপনাকে আরও যদি দেখাই, এই যে দেখেন এটা বসেছে 10 ইউরো, ভালো, 10 ইউরোতে খারাপ না। এইসব বাইকারের ব্যবসা যারা করে, তারা কিন্তু অল্প সময়, যদি আপনি ব্যবসা বুঝতে পারেন, অল্প সময় ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। কারণ এইখানে প্রফিট মোটামুটি ভালোই থাকে অন্য সব বিজনেস থেকে। বাঙ্কার বিজনেসটা বেশিরভাগ বাঙালিরা করে, কিন্তু আগে এই বাঙ্কার বিজনেসটা অনেক ভালো ছিল এখনকার থেকে। কারণ আগে এই ব্যবসাটা অনেক প্রচলিত ছিল এবং খুবই কম লোক করতো, কিন্তু এখন এটা অ্যাভেলেবেল লোক করে, এই জন্য আর কি ব্যবসার এটা কমে গেছে। তো চলেন আপনাদেরকে আমি আরেকটু ঘুরিয়া দেখাই, আরও দোকানগুলো ঘুরিয়া দেখাই। মাত্র 79 ঘন্টা, মানে 1.50 টাকা। এটার দাম দেখতেছেন কত সুন্দর একটা জিনিস। এগুলো সবই মেড ইন চায়না। হ্যাঁ, এবার এখানে ভালো প্রোডাক্টও পাইয়া যাবেন, সব যে খারাপ প্রোডাক্ট এরকম না। এখানে অনেক ভালো প্রোডাক্ট আছে, অনেক ভালো দামি দামি জিনিস আছে। থেকে সবজি থেকে শুরু করে জামা কাপড়, এ টু জেড হাড়ি পাতিল যা আছে সব পাওয়া যাবেন এই একটা হাটে। এই হাটে অনেকগুলো দোকান আছে, প্রায় 100-এর কাছাকাছি মেবি দোকান হবে, যদিও কখনো গুনি নেই। কিন্তু দেখলে এরকমই মনে হয় যে 100-এর কাছাকাছি আপনারা এখানে দোকান পাইয়া যাবেন। তো এটা হলো প্রতিটা শহরেই বললাম যে একটা নির্দিষ্ট তারিখ আছে, ওই তারিখে এগুলো বসে। হ্যাঁ, সামনে বাংলাদেশের মতনই এই দেশ, যে এই দেশেও মেয়েদের জামা কাপড় অনেক বেশি পাওয়া যায়, ছেলেদের থেকে মেয়েদেরটা অনেক বেশি পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশে যেরকম মেয়েদেরটা বেশি পাওয়া যায়, ঠিক এদেশে একটা জিনিস হলো, এদেশে মেয়েদের জিনিসপত্রতে একটু ছাড় দেয় বেশি। হ্যাঁ, ছেলেদের থেকে মেয়েদেরটা একটু ছাড় দেয় বেশি, এই হলো গিয়ে এদেশের সুবিধা। কারণ এই দেশে যেখানে দেখবেন সবই ছেলেদের জামা কাপড় খুবই কম দেখবেন, বেশিরভাগই দেখবেন মেয়েদের। হ্যাঁ, এই হাটগুলো বিরাট বড় হয়ে থাকে,
এই হাটগুলো একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের পর আর থাকে না। যেমন আমাদের এখানে এটা হলো গিয়ে সকাল 7টা থেকে, এরা আসলে অনেক ভোরে 7টা থেকে 8টা থেকে শুরু হয়, 8টা থেকে 12টা পর্যন্ত এটা চলে। তারপর দেখা যায় এরা এটা চলে যায়, তার জায়গায় দুইটার, কারণ এটা নিয়ম হলো যে দুইটার মধ্যে এই জায়গাটা পুরো খালি করতে হবে, কারণ দুইটার পর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আসবে, কারণ এটা সামনে একটা স্কুল, স্কুলের সামনে এই হাটগুলো বেশিরভাগ বসে থাকে। তো দুইটার ভিতরে এগুলো সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে আবার এটাকে আগের মতন পার্কিং বানাবে রাস্তার দিনটার জন্য। তো দুইটার পর যারা থাকে তাদেরকে জরিমানা করা হয়, এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা জিনিস। যত যাই হোক না কেন, আপনার যত বেচে কিনেই থাক না কেন, ওগুলো বন্ধ করে আপনার দোকান গুছাইতে হবে, এটা হলো এখানে নিয়ম। তো চলেন আমরা আপনাদেরকে আর একটু ঘুরে দেখাই। বাংলাদেশে কম দামে অনেক পাতলা আছে, পিস ব্যাগ মাত্র 10 ইউরো। চালন নিব একটা, ভালো রাখো।